शो एक साथे पथे नामी इनार सिरोध कोरी निजे देरे देव परिचय जेटा तार आशे मोने सेटा से देवे कोरे एटा की मेने नेवा जाय। आज के भारत जमीनटा जेनो ओर बाबेर जखन जेटा मने हच्छे तखन सेटा करे दिच्छे किन्तु जनगण की आर मानबे बा आर मानबे ना। ताई आमी हतभागा अदम कबीरुल इस्लाम এই গজলটা আমি লিখেছিলাম তো সেইটি পরিবেশন করছি। এসো একসাথে পথে নামি এনার সিরদ করি নিজেদের দেব পরিচয় যেটা তার আসে মনে সেটা সে দেবে করে এটা কি মেনে নেবা যায়। এসো একসাথে পথে নামি এনার সিরদ করি নিজেদের দেব পরিচয় যেটা তার আসে মনে সেটা সে দেবে করে এটা কি মেনে নেবা যায়। মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানবনা পরাজয় মোরা মানবনা পরাজয় মোরা মানবনা পরাজয় মোরা পরাজয়। আজ ভারতের জমিনেতে দিয়েছো আগুন জেলে আর ধৈর্য ধরে থাকা যায় না তাই তো সবাই মিলে বলছি একই সাথে এনআরসি ক্যাব মোরা চাই না। আজ ভারতের জমিনেতে দিয়েছো আগুন জেলে আর ধৈর্য ধরে থাকা যায় না তাই তো সবাই মিলে বলছি একই সাথে এনআরসি ক্যাব মোরা চাই না। মোদি অমিত শাহ ইংরেজের দালাল মোদি অমিত শাহ ইংরেজের দালাল ভারতে ওদের নাই ঠাই মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় এই ভারতের মাটি সোনার চেয়ে খাঁটি আছে হাজার শহীদের রক্ত তবে আজকে কেন মোদি চাও গো করিতে তুমি হিন্দু মুসলিম বিভক্ত। এই ভারতের মাটি সোনার চেয়ে খাঁটি আছে হাজার শহীদের রক্ত তবে আজকে কেন মোদি চাও গো করিতে তুমি হিন্দু মুসলিম বিভক্ত। প্রয়োজন হলে আবার দেব জীবন প্রয়োজন হলে আবার দেব জীবন নেই কো মনে কোন ভয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয়। তুমি আনছো বারে এবার আঘাত মদের উপর মুসলিম ছাড়ো এ ভারত এ জমি নবি দিশা মোদির বাবার না করব মোরা এর প্রতিরোধ। তুমি আনছো বারে এবার আঘাত মোদের উপর মুসলিম ছাড়ো এ ভারত এ জমি নমি দিশা মোদির বাবার না করব মোরা এর প্রতিরোধ। যাব না মোরা কেউ বাংলা ছেড়ে গে যাব না মোরা কেউ বাংলা ছেড়ে গে করব আবার সে লড়াই মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় ওরা মানব না পরাজয়। ভারত স্বাধীন ছিল হাজারো আলেম আজও আছে গো তারা কেউ না থাকুক পাশে আল্লাহ সবাই আছে ভাই করি না মোরা। ভারত স্বাধীন ছিল হাজারো আলেম আজও আছে গো তারা কেউ না থাকুক পাশে আল্লাহ সবাই আছে ভাই করি না মোরা। এমডি কবিরুল আল্লাহ ছাড়া গা এমডি কবিরুল আল্লাহ ছাড়া গা কাউকে করে না গো ভাই মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয় মোরা মানব না পরাজয়। আর একটা কলি সেটা হলো মোস্তফা ভাই বলেছিল যে মোদি তালাক তালাকের ব্যাপারেও কথা বলছে তালাক তুলে নেবে তালাক তুলে নেবে ও যেন ওর বাপের আইন। তালাক তুলে দিলি বাবুরি ভেঙে দিল তবুও ছিলাম মোরা চুপচাপ ভাঙতে দেব না দেশে মোদির খেলা আসে ও ছোটকে এ হবি চিৎপা। আমরা এটা দেখেছিলাম না মোদি এই কৃষির বেশ উল্টে গিয়েছিল হচট খেয়ে পড়ে ওর ওইভাবে ঠিক মরণ হবে কেননা যে যা রসুলের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে
তাদের ঠিক ওইভাবেই মরণ হয়েছে। কেউ নীলরদে মরেছে, কেউ নিজের মুখে জুতো, নিজের জুতো নিজের মুখে মেরে, প্রজাদের জুতো নিজের মুখে খেয়ে মরেছে। আবার মানে খোদার দুশ্মন যারা হবে তাদের মৌতটা ঠিক এইভাবেই হবে। তো ওর মৌতটা ঠিক ঘুন গিয়েছে, ওই জন্য মৌতের পাকনা গজিয়েছে বলে আজকের কি করবে ভেবে পায় না, যেখানে যা মনে হয় সেখানে সে তাই করে দেয়। তাই করি বলছে, তালাকে তুলে দিলে বাবরি ভেঙে দিলে, তবুও ছিলাম মরা চুপচাপ, ভাঙতে দেব না দেশ মোদির খেলা শেষ, ও ছোট খেয়ে এগোবি চিৎপাত। নমরুদ ফেরা অনু সবাই গেল ওগো, নমরুদ ফেরা অনু সবাই গেল ওগো, মোদি কি দেখাবি রে ভয়, মোরা মানব না পরাজয়, 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 এসো একসাথে পথে নামি এনআরএসে রোধ করি নিজেদের দেব পরিচয়, যেটা তার আসে মনে সেটা সে দেবে করে এটা কি মেনে নেওয়া যায়, মোরা মানব না পরাজয়, 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 মোরা মানব না পরাজয়।